01 11 मैथ, সরাজি কি হবে? ম্যাথস ই হবে। কিছু কম্বাইন মানে দুটো মিক্স, কিছু পরীক্ষাগুলোতে এসেছে কোশ্চেন রিসেন্টলি, ঠিক আছে, এটা দিয়ে এটা জাজমেন্ট করতে পারবে কি পেপার কি এতক্ষণ যা করেছি সেটা কি ঠিকঠাক লাইনে আছে কিনা, মানে আমার পরীক্ষা সাথে মানে যে পরীক্ষা আসবে তার সাথে কি ম্যাচ করছে কিনা, ঠিক আছে, এগুলো তুমি দেখতে পারবে এখানে। কারণ এগুলো যেটা আমি এখন করাবো সেটা কোনো থিওরি বেস কিছু নেই, সোজা কোশ্চেন থেকে আমি তুলে নিয়েছি, ঠিক আছে, যতগুলো কোশ্চেন রয়েছে রিসেন্টলি পরীক্ষাতে, সিজিএল হোক বা সিডিএস হোক যে কোনো পরীক্ষাতে এসেছে ওটা তুলে নিয়েছি, বুঝেছো? স্যার আজকে দুটোই হবে, ওই টাইম ওয়ার্ক আর ওই কি বলে নৌকা স্যার স্যার ওই পাইপ সিস্টেম। হ্যাঁ, মিক্সই থাকবে, পুরো মিক্স থাকবে, ঠিক আছে, জাস্ট আর টাইম যে বেশি দেওয়াও হবে না, বোঝানোর জন্য বেশি টাইম দেওয়া হবে না, তোমাদের ফটাফট একটু করতে হবে, বুঝেছো, তাড়াতাড়ি করতে হবে, কোনো টাইম বেশি লাগবে না, ঠিক আছে, যত ফাস্ট করতে পারবে করে চলে যাবে, বেশি টাইম দেওয়াই হবে না। চলো এই কোশ্চেনটা দেখো, না করো, কোশ্চেনের অপশন রয়েছে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট, ঠিক আছে, কোশ্চেনের অপশন রয়েছে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট, ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেনের অপশন রয়েছে, তাড়াতাড়ি করো তো। 60 মিনিট 60 মিনিট মানে বুঝতে পারলে কি, দেখো ভালো করে পড়ো, কি বলা হয়েছে, ইন এ ওয়াটার ট্যাংক দেয়ার আর দ্য টু আউটলেট, ইন দ্য ট্যাংক 20 মিনিট এমপ্টি দ্য ট্যাংক, ঠিক আছে, ইফ টেক 20 মিনিট এমপ্টি দ্য ট্যাংক, ইফ দ্য বোথ অফ দ্য আউটলেট আর ওপেন, ইফ দ্য ফার্স্ট আউটলেট ওপেন দ্য ট্যাংক ইজ এমপ্টি ইন 30 মিনিট, হোয়াট ইজ দ্য টাইম টেকেন টু এমপ্টি অফ দ্য টেকেন বাই দ্য সেকেন্ড আউটলেট, মানে বুঝতে পারলে কিনা পুরো কোশ্চেনটা, পুরো কোশ্চেনটা কি বললো, কি দুজনই যদি খুলে দেওয়া হয় তাহলে পুরো ট্যাঙ্ককে খালি করতে কতক্ষণ সময় লাগে, 20 মিনিট, আর একজনকে শুধু করতে হয়, যদি একজনকে শুধু করে দেওয়া হয় ওপেন, মানে একজন মানে প্রথমটা করা হয় তাহলে 30 মিনিট সময় লাগে, ওরে সেকেন্ডটা খালি করতে কত সময় নেন, বুঝলে কিনা, খুবই সহজ রয়েছে, তাহলে করা যেতে পারে, ঠিক আছে, দেখো ফার্স্টে এটা মাথায় রাখো যেটা বলা হয়েছে, কোশ্চেনটা বুঝতে পারেন না, কি বুঝতে পারেন, বলা হয়েছে এ আর বি, কোশ্চেনটা বুঝতে পারেন না। গ্রুপে পাঠিয়েছি তো, গ্রুপে, তুমি গ্রুপে নেই, প্র্যাকটিস গ্রুপে নেই, গ্রুপে আসেনি স্যার, হ্যাঁ স্যার এসেছে তো, এসেছে তো, এখানে একটু ওই গ্রুপে জানি না তুমি আসছো কিনা, কারণ এটা প্র্যাকটিস কোশ্চেন ছিল, ওই জন্য প্র্যাকটিস গ্রুপে আমি ফেললাম, এই গ্রুপটা বললাম না, প্র্যাকটিস গ্রুপে তুমি আছো, এমসিকিউ প্র্যাকটিস গ্রুপে আছো স্যার, হ্যাঁ পেলাম, এবার পেলাম, ওই গ্রুপটায় ছিলাম আমি। হ্যাঁ, তো দেখো বলা হয়েছে এ আর বি, এ কোন কতক্ষণ মানে এ বি কতক্ষণ করছে, এ বি যে টাইম নিচ্ছে সেটা বলা হচ্ছে, এ বি যে টাইম নিচ্ছে সে কত নেওয়া হচ্ছে, ভালো করে দেখো, এ প্লাস বি মানে খালি করতে, তো তুমি খালি করতে যদি এ প্লাস বি মানে প্লাস তো নয়, এখানে এ খালি করছে আর বিও যদি খালি করছে, ঠিক আছে, সাপোজ এরকম ধরো, তো এ কত সময় নিচ্ছে, 20 20 নিচ্ছে, 20 মিনিট এরকম যদি নিচ্ছে তো 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট, আর এদিকে শুধু যদি এ খালি করে, শুধু এ খালি করে 30 মিনিট সময় নিচ্ছে, তাই না, ঠিক আছে, তার মানে টোটাল হচ্ছে 60 মিনিট,
-3 -2, ঠিক আছে? তোমাকে বলছে কি শুধু বি কতক্ষণ করবে, ইজিলি তুমি বুঝতে পারবে। যদি -2 এটা থাকে, -3 এটা থাকে, মানে এ আর বি দুটোর ভ্যালু যদি -3 থাকে আর বির ভ্যালু -2 থাকে, তার মানে এর ভ্যালু কত আছে বলো? কোনো ইয়ে করার দরকার নেই, সোজাসুজি বল। এটা -3 রয়েছে, তার মধ্যে এ পার্টটা রয়েছে, সে -2 রয়েছে, তা বি কত রয়েছে বল? এটা মাইনাস, দেখো -2 রয়েছে, তার মানে শিওর এটা -1 রয়েছে, তাই তো -3 রয়েছে টোটাল, তার মানে বির ভ্যালু কত রয়েছে? -1, ঠিক আছে? -1 রয়েছে বা 1 রয়েছে, যা সব ম্যাটার করে না, তো বি কত টাইম লাগবে, কত টাইম লাগবে? বুঝলে, এটা মাইনাস লিখবো, মাইনাস জাস্ট সিম্বল কি জন্য, বের করছে ওয়াটার বলে, আদারওয়াইজ মাইনাস টাইম তো মাইনাস হবে না, তো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে পারলে কিনা, বোঝা গেল? বলো অর্পিতা প্রিয়া জয়শ্রী, বুঝতে পেরেছো কি? মনীষা সবাই বুঝতে পেরেছো? অভিষেক, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, ফটাফট দেখো নেক্সট কোশ্চেন। দেখো, সিক্স মেন অ্যান্ড এইট উমেন ক্যান ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন 10 ডে, ঠিক আছে? সিক্স মেন অ্যান্ড এইট উমেন ক্যান ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন 10 ডে, অ্যান্ড 13 মেন অ্যান্ড 24 উমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 4 ডে, হোয়াট দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ ডেইলি ওয়ার্ক ডান বাই দ্য মেন টু দ্যাট অফ দ্য উমেন? ছেলে আর মেয়ে, মানে মহিলার মধ্যে যে কাজ করে তার রেশিও কত রয়েছে, ঠিক আছে? তার রেশিও কত রয়েছে, ফটাফট করো, এটা তাড়াতাড়ি করো। অপশন দিয়ে দিচ্ছি, অপশন রয়েছে 2:1, 1:2, 2 নম্বর কোয়েশ্চেন, 1:2, 2:1, 4:3, 3:4, করো তাড়াতাড়ি সব করো, টাইম নেবে না কিন্তু, একদম সব করানো হয়ে গেছে, শুধু প্র্যাকটিস করাচ্ছি আর কি। স্যার অপশন বি হবে? অপশন বি, হ্যাঁ, অপশন 2:1। বি দেখো হ্যাঁ স্যার, একটু, 2:1। রেশিওটা উল্টো করছো না তো, একবার দেখে নাও। না স্যার, 4 ম্যান হয়েছে আর 8 ওমেন হয়েছে। দেখো বলা হয়েছে সিক্স ম্যান, ভালো করে দেখো, বলা হয়েছে কি সিক্স ম্যান, সরি, বলা হয়েছে সিক্স ম্যান অ্যান্ড এট উমেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডে, তাই না? 6 জন ম্যান প্লাস কত, আট, আট ওমেন, আট ওমেন কাজ করছে কত, 10 দিনে, তার মানে এটাই হলো টোটাল ওয়ার্ক, ইয়েস অর নট? ইয়েস অর নট? 10 ডেতে যেটা কাজ করলো এটাই তো টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না? আচ্ছা নেক্সট বলছে কি 13টা মেন আর 24টা ওমেন কাজ করছে কতদিনে, 4 দিনে, সেই কাজটা, সেম কাজটা করছে, ঠিক আছে? 13 আর 24, ঠিক আছে, সেম কাজটা করছে 13 মেন প্লাস 24টা ওমেন, 24টা ওমেন কতদিনে, 4 দিন, ঠিক আছে? 4 ডে, দেখো ডে ডে ক্যান্সেল, ঠিক আছে, ডে ডে ক্যান্সেল, দেখো না ডে ডে ক্যান্সেল হয়ে গেল, আর তারপর এখান থেকে রেশিও তুমি বের করে নাও, কিছু করতে হবে না। 2, 5, 6, 5, 30, ঠিক আছে, 8, 5, 40, মানে 30 মেন 40 ওমেন, আর এদিকে 26 মেন প্লাস 24, 48, 48 ওমেন। এবার দেখো এটা মাইনাস করে নাও, তো 26 মাইনাস করলে 4 মেন, ওইদিকে 40 মাইনাস করলে 8 ওমেন, একবারে দুইবারে, মেন বাই ওমেন 2:1, মানে 2:1 রেশিও, ঠিক আছে? 2:1 রেশিও, তোমাদের কি এসেছিল, 1:2 কি 2:1? 2:1, আচ্ছা অনেক এসেছে। আচ্ছা ঠিক আছে, চলো।
এটা দেখো, নেক্সট দেখো, দেখো সবই করানো আছে আগে, কিন্তু থিওরিতে সবই পড়িয়েছিলাম, সবই পড়িয়েছিলাম, আর এক দুটো নয়, পুরো টোটাল তোমাদেরকে 133 আর 114, মানে 33 আর 114, 147টা অঙ্ক সব মিলিয়ে পড়িয়েছি, তারপরে এখানে। প্রজেক্ট অঙ্কটা সিনসিয়ার আচ্ছা হয়ে গেছে। না এটা কর, এটা দেওয়ার মানে এটাই ছিল কি, এতদিন ধরে যা পড়লে সেটা কি কিছু কাজে লাগছে? পরীক্ষা থেকে এসেছে এগুলো, পরীক্ষার কোশ্চেন না। বলা হয়েছে টু ট্যাপ এক্স এন্ড ওয়াই আর ফিক্স টু এ ওয়াটার ট্যাঙ্ক, একটা ওয়াটার ট্যাঙ্কে দুটো এক্স আর ওয়াই ট্যাপটাকে ফিক্স করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ফিক্স করে দেওয়া হয়। ইফ ওয়ানলি এক্স ইজ ওপেন, ইট ড্রেন আউট, মানে ড্রেন আউট মানে পুরো খালি করবে, ঠিক আছে, ফুল ট্যাঙ্ক অফ দা ওয়াটার ইন দা 20 মিনিট। যদি শুধু এক্স কে খুলে দেওয়া হয় তাহলে পুরো 20 মিনিটে শেষ করে দেবে জলটাকে। ইফ বট এক্স এন্ড ওয়াই, হ্যাঁ ষাট, তাহলে চলো উইদাউট অপশন করে দিয়েছে, ভালো, আমি অপশন বলে দিয়েছি 30 মিনিট, 45 মিনিট, অপশন হয়েছে 30 মিনিট, 45 মিনিট, 60 মিনিট, 90 মিনিট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 করে ফেলো, কত হইলো আনসার? 60 মিনিট। রাইট তাহলে স্যার, বুঝতে পারছো, স্যার ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, কি দুটো ফিক্স করা হয়েছে, যদি একটা এক্স শুধু খুলে দেওয়া হয় তাহলে 20 মিনিটে শেষ করবে, যদি দুটোই খুলে দেওয়া হয় তাহলে ফুল ট্যাঙ্ক 15 মিনিটে খালি করে দেবে, বলছে ওয়াই কত সময় লাগবে একা যদি খালি করে, বুঝেছো কি, মানে একদম সিম্পল জিনিস বলা হয়েছে, কি যদি শুধু এক্স কে খুলে দেওয়া হয়, শোনো, শুধু যদি এক্স কে খুলে দেওয়া হয় তাহলে 20 মিনিট সময় লাগবে খালি করতে, ঠিক আছে। আচ্ছা যদি এক্স আর ওয়াই দুটোকে খুলে দেওয়া হয়, মানে যদি শুধু এক্স আর ওয়াই দুটোকে খুলে দেওয়া হয় তাহলে 15 মিনিট সময় লাগবে, তার মানে টোটাল কত রয়েছে, 60 রয়েছে, তার মানে 20 3, আর এটা কত, 15 চৌকে 4। এবার বলো এক্স এ যদি ভ্যালু 3 থাকে মাইনাস আর ওয়াই এর ভ্যালু 4 থাকে, তার মানে মানে এক্স মাইনাস এক্স আর ওয়াই দুটো, এটা মাইনাস মাইনাস বুঝবে না, এটা এটা হলো কি সবই বের করছে আর কোনো ব্যাপার না, ঠিক আছে, না মাইনাস হচ্ছে মানে ওয়াটার মাইনাস হচ্ছে আর কিছু নয়, এটা সলিউশনতে মাইনাস মাইনাস কিছু না, তার মানে এক্স এর ভ্যালু যদি -3 রয়েছে তার মানে ওয়াই এর ভ্যালু কত রয়েছে, -1, -1, তার মানে ওয়াই কে টাইম কত লাগবে, কত টাইম লাগবে একা খালি করতে, 60 বাই -1 তো নেই, -1 শুধু মানে বের করার জন্য, তাই জন্য -1 তো লেখার কোনো প্রয়োজন নেই, 60 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, কিছুই নেই, অঙ্কতে কিছু আছে বলো, এগুলো তো পড়ে না মনে হয় নাকি, এগুলো তো সোজাসুজি হ্যাঁ অঙ্ক। হ্যাঁ সোজাসুজি ওইটাই দেখে না, কিছু তো খুব একটা চাপ নেই, তো আমি তো ওটাই বলেছি, তা বলছি এগুলো পড়ে না, এগুলো পড়ে না। এগুলো পড়ে না, এগুলো এতদিন ধরে তোমরা করতে, তারপরে বুঝতে কত লাগতো, সব এতক্ষণ ধরে করেছো, 150 অঙ্ক করেছো, তারপরে আজকে এত মনে হচ্ছে সহজ, একটু বাকিগুলো ছেলে মেয়ের কাছে যাও, এটাই দেখবে কত কঠিন, পড়ে না মানে এগুলো পরীক্ষা, হ্যাঁ সিডিএস সেটাও ঠিক পরীক্ষার স্যার, আগে বছরে সিডিএস পরীক্ষার সব কোশ্চেন, বুঝেছো, সিডিএস এ বেশ যথেষ্ট ম্যাথ টাফ থাকে, ঠিক আছে, কারণ ওগুলো সায়েন্সের জন্যই অ্যালাউ থাকে, বেশি সায়েন্স স্টুডেন্ট শুধু দিতে পারে, বুঝলে, আর ইউপিএসসি কন্ডাক্ট করে, তো হ্যাঁ যাই হোক, বুঝতে পারছি। তাহলে লেভেলটা বোঝো, WBCS এত লেভেলে যাবে না, কিন্তু তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সিজিএলে এসব লেভেলে কাজে লাগে, যেখানে যে লাইনে যেটা এক্সট্রিম রয়েছে, এক্সট্রিম রয়েছে সেটাই করাচ্ছি তোমাদেরকে, ম্যাথ সিজিএলে এক্সট্রিম রয়েছে তো সিজিএল এর ম্যাথ সব করিয়েছি, সবই করিয়েছি, টাফও করিয়েছি, তোমরা তো দেখেছো টাফ কেমন কেমন টাফ করিয়েছি, আর আসবে এখনই প্র্যাকটিস করতে করতে আসবে, চার নম্বর অঙ্ক দেখো, 4 নম্বরের অপশন রয়েছে তোমাদের কাছে, 8, 10, 12, 15, 8, 10, 12, 15, করো,
কি বলা রয়েছে, ইফ দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই এক্স প্লাস টু ওয়ার্কার ইন এ এক্স মাইনাস থ্রি ডে টু দ্য ওয়ার্ক ডান বাই এক্স প্লাস ফোর ওয়ার্কার ইন এক্স মাইনাস টু ডে ইজ দ্য থ্রি ইজ টু ফোর, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। কত সহজ রয়েছে, ভালো করে দেখ, জাস্ট একটু বুঝলেই হলো, কিছু করতেই লাগবে না, প্রুফ করো, এইচএস আর এইচএস এল এইচএস করে দাও। কি হলো, কত হলো আনসার, এত দেরি করবে, এত দেরি করলে তো হবে না। বলা হয়েছে এক্স প্লাস টু ওয়ার্কার এক্স মাইনাস থ্রি দিনতে যা কাজ করে, তাই তো? টেন বি টেন আসছে, হ্যাঁ হুম, তো যা কাজ করবে তার সাথে এক্স প্লাস ফোর ওয়ার্কার, এক্স প্লাস ফোর ওয়ার্কার এক্স মাইনাস টু ডেটে যা কাজ করে তার রেশিও যা হবে সেটা দেওয়া আছে, রেশিও বের করে নিলাম, এটা রেশিও, রেশিও দেওয়া রয়েছে কত, রেশিও দেওয়া রয়েছে থ্রি ইজ টু ফোর, মানে 3/4, ব্যাস আর কি, সলভ করতে হবে, এটা কিছু করারই দরকার নেই, দেখো ভালো করে সলভ করে যদি চাইলে করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বলবে কি কিভাবে করব সলভ, এটা কিভাবে সলভ করব, অনেকে এটাকে গুণ করতে শুরু করে দেবে, গুণ করার কোনো দরকার নেই, ঠিক আছে, গুণ করার কোনো দরকার নেই, এটাকে গুণ করবে না, অপশন দেওয়া রয়েছে অপশন কে পুট করে দিও, ঠিক আছে, এল এইচ এস আর আর এইচ এস প্রুভ করে দিও, মানে কি এটা প্রুভ করো উপরে হচ্ছে, এল এইচ এস মানে আপার আর লোয়ার পোর্শন শুধু প্রুভ করে দাও, উপরেটা হচ্ছে কিনা 3 আর নিচেরটা হচ্ছে কিনা 4, একবারে 8 পুট করো, 8 2 10, ঠিক আছে, 8 2 10, 8 2 10 যদি 8 রাখলে, আর 8 এখানে রাখলে 8 - 3 মানে 5, এখানে যদি রাখো 8 4 12 আই ইন্টু কত, 8 - 2 মানে 6, দেখো এটা হবে, এটা বেশি বেশি হলে 5, বেশি বেশি হলে 6, 36 মানে 25/36, 25/36 হচ্ছে না, তার মানে এই অপশনটা গেল, ঠিক আছে, তারপরে নেক্সট অপশনটা দেখো 10, 10 2 12, 12 × 10 - 3 মানে 7, ঠিক আছে, তারপরে এখানে 10 4 14, 10 - 2 মানে 8, 7 × 1, 7 × 2 2, ঠিক আছে, তারপরে 4 × 8, 4 × 3 12, 3/4, এটাই তো প্রুভ হয়ে গেল, এলএচএস আর আছে এদিকেরটা প্রুভ হয়ে গেল, মানে অপশন বি হবে, গুণ করার কোনো দরকার পড়ে না, বুঝতে পারলে কিনা, অত প্রুভ করতে যাবে না, সোজা অপশন পুট করে দেবে, ক্লিয়ার? তার মানে প্রথমটা অপশন ভুল হয়েছে, সেকেন্ডটা অপশন কারেক্ট হয়েছে, বেশিক্ষণ লাগবে না এটা করতে, হয়েছে, বুঝতে পেরেছো? স্যার আবার বলুন ভুলগুলো একটু, বেশিক্ষণ টাইম লাগে না স্যার, স্যার আবার বলুন কিছু না স্যার, করলাম, লিভ আছে না? কিছু করলাম না, তোমরা চাইলে করতে পারো, আমি বলছি না কিছু, তোমরা করতেই পারো, এভাবেও করো, তুমি চাইলে এভাবে করতে পারো, মানে ক্যালকুলেশন করে নেবে, এটা গুণ করে নেবে, এটা গুণ করে সলভ করে নেবে, বাট আমি বললাম ডাইরেক্ট যদি অপশন থেকে করতে চাও, তো 8 একবার বসিয়ে দাও, 10 একবার বসিয়ে দাও, যেটা কোনো অপশন হয় এসে যাবে আনসার করে দেবে, এটা বেশি মানে প্রপার মানে মনে হবে, খুব একটা গুণ টুন করার দরকার পড়বে, বাদ বাকি তোমাদের, যেমন এটাকে 8 বসালাম, 8 2 10, 8 3, 8 থেকে 3 গেল 5, 8 5, তো এটা গুণ করে নিলে দেখে নেবে, তারপর এটা দেখে নেবে, এই যে কেটে 25/36 এলো, হলো না, এটা এলো এসে গেল, যেটা খুশি করো, আমি বারণ তো করছি না, তোমরা দেখো যেটা যার কমফর্টেবল মনে হয়, তো 10 পুট করলে আনসার চলে এলো, তার মানে অপশনটা 10, ঠিক আছে, যেটা দিয়ে তোমার আনসার চলে আসবে, নেক্সট করো। এখানে তোমাদের যত মানে এ করতে পারো বাড়ো, এফিসিয়েন্সি যত বাড়াতে পারো, এর আগে আমি বলেছিলাম একুরেসি উপর খেয়াল করবে, এবার এফিসিয়েন্সি বাড়ো, যত স্পিড করতে পারো, করো 5 নম্বর প্রবলেম, 5 নম্বরের অপশন দিয়ে দিচ্ছি তোমাদের, 26 দিয়ে 24 দিন,
26 দিন, 24 দিন, 9 দিন আর 8 দিন, ঠিক আছে? ধরো তো তাড়াতাড়ি। কি বলা হয়েছে? আ ফিল্ড ক্যান বি রিপ্লেস বাই 12 মেন অর 18 উমেন ইন 14 ডেজ, সরি রিপ্লেস বলছি, রিপ্ট। এ ফিল্ড ক্যান বি রিপ্ট বাই 12 মেন অর 18 উমেন ইন নাইন 14 ডেজ, নাইন, ইয়েস, ইন হাউ মেনি ডে ক্যান 8 মেন অ্যান্ড 16 উমেন রিপিট, ঠিক আছে? কত সহজ রয়েছে? 12 মেন যে কাজ করবে নাইন সেটাই আসছে আর না তো স্যার অ্যান্সারটা? হ্যাঁ, নাইন নাইন হতে স্যার, হবে আর কি। ইয়েস, কিছুই তো খুব বলা, শুধু বলেই তো দিয়েছে সব, তোমরা তো করতে হবে। শুধু বলা হয়েছে কত, 14 জন, 14 জন বলেছে না, 12 মেন, 12 জন বা 18 উমেন একই ব্যাপার, 12 মেন বলো বা 18 উমেন বলো, ঠিক আছে? এই দুটো একই ব্যাপার হবে, 14 দিনের কাজ। দেখো এখানে সিম্পল ভাষায় এটা মাথায় রাখবে, যখন দিনটা সেম রয়েছে তাহলে আর দিন লেখার কোনো মানেই হয় না, কারণ দিন লিখলেও দিন কাটা যাবে। এখানে দিন লিখলো, 14 দিন যদি লিখো, আর এই দেখো 14 দিন যদি লিখো তো এমনি কাটা যাবে, তার জন্য লেখার কোনো দরকার নেই। যখন ওর দেওয়া রয়েছে তার মানে কি করবে, জাস্ট এটাকে ইকুয়াল করে তুমি এফিসিয়েন্সি বের করে নাও। আর এখানে 6 9, 3 2 6, 3 3 9, মানে অ্যাকচুয়ালি 6 3 12, 36, মানে মেন বাই বুমেন যেটা এফিসিয়েন্সি এলো সেটা 3/2 এলো। তোমাকে জিজ্ঞেস কি করা হয়, জিজ্ঞেস কি করা হয়েছে, বলা হয়েছে বলো। আচ্ছা এবার টোটাল ওয়ার্ক বের করে নাও, টোটাল ওয়ার্ক কত হবে, এখান থেকে কোথাও একটা বের করে নাও টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক যেটা হবে, সে 12 মেন কতদিনে কাজ করছে, 14 দিনে, ঠিক আছে? এটাই টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক 12 মেন, 12 মেনের জায়গায় 12 লিখো, মেনের ভ্যালু কত রয়েছে 3, 3 লিখো, আর 14 জায়গায় 14 লিখো, এটা হলো টোটাল ওয়ার্ক, ঠিক আছে? এটা টোটাল ওয়ার্ক। তোমাকে কি বলেছে, বলেছে কি 8 মেন আর 16 উমেন কে কাজ করতে কত সময় লাগবে, ঠিক আছে? 8 মেন, 8 মেন প্লাস 16 উমেন কে কাজ করতে কত সময় লাগবে, কত টাইম লাগবে? টাইম ইকুয়াল টু জানো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হয়, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক জানা আছে 12 × 3 × 14, এটা টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সিও জানা আছে, 8 মেন কে 8 × 3 হবে এফিসিয়েন্সি, আর প্লাস 16 উমেন রয়েছে, মানে 16 × উমেনের এফিসিয়েন্সি 2 হবে, ঠিক আছে? ব্যাস এটাকে সলভ আউট করে নাও, হয়ে যাবে। দেখো 12 × 3 × 14, 8 × 3 = 24, আর 16 × 2 = 32, 16 × 2 = 32 কত হবে, 24 আর 32 কত হবে বলো? হ্যালো, 56 ছাপ্পন্ন, 56, তাহলে 56 লিখে দাও। আর 56 কে 14 একে 14, 14 4 56, 4 একে 4, 4 3 12, মানে কি 3 3 9, 9 দিনে কাজ ফিনিশ করে দিত। ক্লিয়ার কিনা বল, বুঝতে পারলে কিনা? হ্যালো, কারো কোনো অসুবিধা থাকলে বল। ক্লিয়ার? তোমাদের একজন এসেছে নতুন, এসে বলছে, তুমি বলছিলে তো রিক, এখন বলছিলে না কি স্যার এটা খুব সহজ না? শোনো, একজন এসেছে নতুন, বললো কি স্যার আজকে ডেমো ক্লাস কর, এলো জয়েন করে চলে গেছে, হ্যালো স্যার আই এম নট গেটিং এনি, মানে বুঝতে পারছে তাহলে লেভেল, এখানে জিনিসটা বুঝতে পারছো কি? আমি ও কিছু বলছি না তাকে, মানে অ্যাকচুয়ালি অনেকই স্টুডেন্ট রয়েছে এখানে যারা যদি না জানলে তো এই অঙ্কগুলো কিন্তু টাফ হয়ে যাবে, জেনেছো বলে সহজ মনে হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ স্যার তুমি অনেক এটাও, প্র্যাকটিস করেছি বলে এটা, মানে আপনি অনেকগুলো হ্যাঁ, করিয়েছেন তো ওই জন্যই একটু সহজ লাগে স্যার। আর তারপরেও আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি কি, শুধু এটাই নয়, তারপরেও একটা আরো ব্যাপার হবে, তুষার দেখা আগে দিয়ে দিই কি,
তুমি যদি জানার পরেও যদি কিছুদিন তুমি এটাকে ছেড়ে দাও, তারপরে আর তোমার হাত থেকেও বেরিয়ে যাবে এটা, মানে তুমিও আর পারবে না, তোমার সাথেও এটাই হবে, ঠিক আছে? সো কন্টিনিউয়াস প্র্যাকটিস, না হলে হাত থেকে বেরোতে বেশি দিন লাগবে। আমি দেখেছি কিছু ভালো স্টুডেন্ট ছিল যারা এক একটা টপিকে ভালো প্র্যাকটিস করে যে টেস্ট পেপারে 100% মার্কস পেয়েছিল, পরের বার যখন 8 মাস পরে যখন টেস্ট নিয়েছি সেই টপিকের উপর ইভেন 8% মার্কস পেয়েছে, 100% যে জায়গায় 8% মার্কস পেয়েছে, বুঝেছো? ঠিক আছে, সম্পূর্ণ তিনি হচ্ছে চলো যাও। তিন পূর্ণ তিনের চার, কিন্তু অপশন অন্যভাবে আসছে, সেই জন্য তুমি অপশনটাকে একটু দেখে তারপরে আনসারটা বের করে, ঠিক আছে? অপশন এইভাবে রয়েছে, অপশন রয়েছে 3 আওয়ার্স, 3 আওয়ার্স 15 মিনিট, 3 আওয়ার্স, 3 আওয়ার্স 15 মিনিট, ঠিক আছে, 3 আওয়ার্স 15 মিনিট, 3 আওয়ার্স থার্টি তাহলে তিন মিনিট আওয়ার 45 মিনিট হলো। 30 মিনিট, 3 আওয়ার্স 45 মিনিট, ঠিক আছে? অপশন অনুযায়ী তুমি ঠিক করবে, অপশন ডি দেবে। বুঝতে পারলে সবাই? এই জয়শ্রী, বুঝতে পারছো কি? প্রিয়া, হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে, দেখো, তুষার টেক্স 6 আওয়ার টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, ওয়াইল দা আমার সরি আমার কমপ্লিট দা সেম ওয়ার্ক ইন দা 10 আওয়ার্স। কোনো ব্যাপার না, তুষার 6 ঘন্টায় করছে, আমার সেটাই 10 ঘন্টায় করছে। যে কাজটা তুষার তুষার 10 ঘন্টায় করছে, আমার ওই কাজটা 6 ঘন্টায় করছে, তার মানে দুটো টোটাল ডি কাজ হবে কত তো হবে? হ্যাঁ স্যার, ডি হ্যালো, হবে তো। হ্যাঁ ডি হবে। যে কাজটা তুষার করছে 10 ঘন্টায়, সেই কাজটা আমার করছে 6 ঘন্টায়, ঠিক আছে? তার মানে টোটাল ওয়ার্ক কত হবে? 10 আর 6 এর এলসিএম, সিম্পল জানো 30 হবে এলসিএম, ঠিক আছে? টোটাল 10 3 30 আর 6 5 30, ঠিক আছে? এটা তো এফিসিয়েন্সি আমার উল্টো লিখেছি না, ঠিকই তো লিখেছি। তুষার 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 কে করছে? তুষার করছে 6 আওয়ার, সরি এটাকে একটু চেঞ্জ করে নিই, তুষার করছে 6 আওয়ার, আমার করছে 10 ঘন্টায়। যাই হোক, ঠিক করে নেবে, এইদিকে ওইদিকে করে দিয়েছি, অসুবিধা নেই। ইফ বোথ দেম দা ওয়ার্ক টুগেদার দেন দা ওয়ার্ক টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট। দুজনই একসাথে কাজ করলে কত সময় লাগবে, মানে তুষার আর আমার একসাথে কাজ করলে কত সময় লাগবে? কত সময় লাগবে? 30 বাই 5 3 8, ঠিক আছে? মানে কি 4 দুনিয়া 8, না 4 দুনিয়া 4 15, 15 বাই 4, 15 বাই 4 মানে মানে এটা হলো 4 দিয়ে 12, আর 12 3 বাই 4 মানে 3 আওয়ার্স প্লাস 3 বাই 4 ঘন্টা, মানে কি 3 আওয়ার্স প্লাস 3 বাই 4 x 60 মিনিট, 15 মানে 3 আওয়ার্স 45 মিনিট, বুঝলে কি? 3 আওয়ার্স 45 মিনিট, ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো। অপশন ডি, চলো করো, তাড়াতাড়ি করো, অপশন দিয়ে দিচ্ছি, 3.5 দিন, 3 1/2 day, 4 1/6, 4 1/6, 5 1/2 day,
6 1/4টা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7, সলিউশন করো। বলা হয়েছে টু ওয়ার্কার এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার কমপ্লিট এ জব ইন 5 ডে, হ্যাড এ ওয়ার্কার টুয়াইস এজ দ্য এফিসিয়েন্সি এজ দ্য অ্যাকচুয়ালি ডিড দ্য ডিড, যতটা করতে পারে তার থেকে ডবল হয়েছে, এন্ড বি ওয়ার্ক ওয়ান দ্য থার্ড ওয়ান থার্ড অফ দ্য এফিসিয়েন্সি এজ হি অ্যাকচুয়ালি ডিড, হি ওয়ার্ক উড হ্যাভ দ্য কমপ্লিট ইন দ্য 3 ডে, ইন হাউ মেনি ডে কুড এ অ্যালোন কমপ্লিট দ্য জব। মানে এটা বুঝতে পারলে কিনা, এ আর বি একসাথে কাজ করলে 5 দিনে কাজ ফিনিশ করছে, ঠিক আছে, কিন্তু এ যদি নিজের যতটা এফিসিয়েন্সি রয়েছে তার থেকে যদি ডবল এফিসিয়েন্সি দিয়ে করে, আর বি যদি তার এফিসিয়েন্সি 1/3 দিয়ে করে, তাহলে 3 দিনে কাজ ফিনিশ হয়ে যাবে। তো বলছে অ্যাকচুয়ালি বাতাও, বলো তাহলে এ একা যদি ফিনিশ করতে চাইলে ওয়ার্ক কত দিনে ফিনিশ করতে পারবে, কত সহজ রয়েছে বলো তো। 6.1/4। 6.1/4, গুড, তুমি তো সেই লেভেলে আজকে পারফরমেন্স দিচ্ছ। দেখো বলছে কি, এ আর বি একসাথে কাজ করলে 5 দিনে কাজ ফিনিশ করে দেবে 5 ডেতে, মানে এটাই রয়েছে টোটাল ওয়ার্ক অ্যাকচুয়ালি। বলছে যদি যদি এ নিজের 2 গুণ এফিসিয়েন্সি দিয়ে কাজ করে, আর বি যদি নিজের 1/3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করে, তাহলে পুরো কাজটা 3 দিনে ফিনিশ হয়ে যাবে, মানে এটাও রয়েছে টোটাল ওয়ার্ক, হ্যাঁ কিনা, ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতেই পারো, এ আর বি এখান থেকে সলভ আউট করে নিতে পারো চাইলে। কিভাবে? 5 এ ডেড ডে ক্যান্সেল, 5 এ প্লাস 5 বি ইকুয়াল টু 2 এ আর ইন্টু 6 3, মানে 6 এ, মানে এই 3 দিয়ে গুণ করে দাও, 3 দুনা 6 এ, এটা 3 দিয়ে গুণ হলে 3 3 কেটে যাবে, শুধু বি থাকবে, শুধু বি থাকবে। এখান থেকে ভালো করে দেখো, যদি এ আর বি একদিকে আনো তো দেখো, এটা এ ওইদিকে নিয়ে যাও, বি এর দিকে নিয়ে যাও, 5 বি মাইনাস বি, 6 a মাইনাস 5 a, এটা ইকুয়াল টু কি হবে, এখানে করে দিন চলো, 4 b ইকুয়াল টু a, মানে b/a ইকুয়াল টু 1/, এখানে 1 রয়েছে ঠিক আছে, 1/4, মানে b-র ভ্যালু যদি 1 হয় তো এর ভ্যালু 4 হবে। তার মানে তুমি ভালো করে বুঝতে পারবে কি টোটাল ওয়ার্ক কত রয়েছে, টোটাল ওয়ার্ক 5 ইন্টু a প্লাস b, এটাই টোটাল ওয়ার্ক রয়েছে। এর ভ্যালু রয়েছে তোমার কত, এর ভ্যালু 4, বির ভ্যালু 1, মানে কি 4 প্লাস 1 মানে 25, 25 টোটাল কাজ 25 হয়ে গেল, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, এ কতদিনে ফিনিশ করবে, এ কতদিনে ফিনিশ করবে একা কাজটা, 25 কাজ রয়েছে, এর এফিসিয়েন্সি কত রয়েছে 4 রয়েছে, 6 6 24, 6 upon 1/4 ডে, বুঝলে? হ্যালো, বোঝা গেল কি? আরো কোনো অসুবিধা থাকলে বলবে, মানিসা বুঝতে পারছো? করো এই ট্রাইস এস গুড, আচ্ছা আগে অপশন দিয়ে দিই, 12 15 20 30, বারো পনেরো 20 30, কোয়েশ্চেন নাম্বার 8, ইরিস 30, ঠিক করো, চেষ্টা করো ঠিক করো।
বাকি সবার কি 30 এসেছে? দেখো কি বলা হয়েছে, কোশ্চেনটা পড়ো আগে। এই ট্রাইস এজ গুড ওয়ার্কম্যান এজ বি এন্ড টেক 10 ডে লেস টু ডু পিস অফ ওয়ার্ক দেন বি। এর 3 গুণ এফিসিয়েন্সি বেশি রয়েছে কার থেকে? বি থেকে। ঠিক আছে, এফিসিয়েন্সি বেশি রয়েছে। ঠিক বলছে, সে টাইম নিচ্ছে কত এন্ড টেক 10 ডে লেস টু দ্য পিস অফ ওয়ার্ক দেন বি। ভালো করে বোঝো, তাহলে দেখো কত সহজ রয়েছে সেটা দেখার চেষ্টা করো। অ্যাকচুয়ালি কিছু নেই প্রবলেম, অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো প্রবলেমই নেই। বলছে এ আর বি রয়েছে, এ আর বি রয়েছে, ঠিক আছে। এফিসিয়েন্সি রেশিও তাদের কি বলা রয়েছে, এ রয়েছে থ্রাইস দেন বি, মানে বি যদি 1 হয় তো এ হয় 3 গুণ। তার মানে টাইমের রেশিও কি হবে, 1:3। এ বলছে 10 দিন কম নিচ্ছে বি থেকে, অ্যাকচুয়ালি এ কত ইউনিট কম নিচ্ছে বলো, কত টাইম কম নিচ্ছে? 2 ইউনিট কম নিচ্ছে, নাকি না? এ 1 ইউনিটের টাইমে কাজ করছে, তো বি করছে 3 ইউনিট টাইম। বাট বলছে না, অ্যাকচুয়ালি 10 দিনে 10 দিন নিচ্ছে কম। তার মানে 1 ইউনিট ইকুয়াল টু, এখান থেকে 1 ইউনিট ইকুয়াল টু 5 ডে। বাদ বাকি জিজ্ঞেস কি করা হচ্ছে, জিজ্ঞেস করা বি অ্যালোন টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন কতদিনে? বি একা কতদিনে কাজ ফিনিশ করতে পারবে, কতদিনে ফিনিশ করবে? তো এটা 4 ইউনিট হতো না, কেন 4 ইউনিট হবে? তিন আর কি একে করে চার 4 ইউনিট হবে? পৌঁছে দেবো না, 400 ইকুয়াল টু আরে 10 হবে না? আরে বি থেকে এ 10 দিনে 10 দিন কম সময় নিচ্ছে ও লেস নিচ্ছে, এখানে ওই জন্য বি। বিয়োগ করলেন না? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 15 দিন আনসার, বি 15 দিনে ফিনিশ করবে। দেখো বি 3 ইউনিট সময় দেবে, মানে 15 দিন, 1 ইউনিটের ভ্যালু 5। ঠিক আছে, চলো করো। ১০ ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 30 ঘন্টা, যাই হোক রাখো 30 ঘন্টা, বা একটা কাজ করো 18 ঘন্টা করে দাও। 18 ঘন্টা, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 9। করো সব, সে 15। বলা হয়েছে কি, 12 মেন ওয়ার্ক 8 আওয়ার পার ডে রিকোয়ার টু 10 ডে টু বিল্ড এ ওয়াল। ঠিক আছে, 12 মেন 8 ঘন্টা কাজ করে, 12 মেন 8 ঘন্টা কাজ করে 10 দিনে ফিনিশ করে কাজটা। ঠিক আছে, ক্লিয়ার? 12 মেন মেন 8 ঘন্টা কাজ করে 10 দিনে ফিনিশ করে। ঠিক আছে, তারপরে কে করতে, ভালো করে বোঝো। ইফ দ্য 8 মেন আর অ্যাভেলেবল, হাউ মেনি আওয়ার্স পার ডে মাস্ট বি ওয়ার্ক টু দ্য ফিনিশ দ্য ওয়ার্ক ইন 8 ডে? কত, 8 জন 8 দিনে, 8 উমেন কত ঘন্টাতে, ধরো 1 ঘন্টাতে 8 দিনে ফিনিশ করতে কত ঘন্টা লাগে? একই তো কাজ করে, একই কাজ মানে কি, ডাব্লিউ এটা যদি কাজ করে তো এটাও ওইটাই কাজ করবে, ডাব্লিউ ডাব্লিউ তো এমনি ক্যান্সেল, এটা লেখারও দরকার নেই। এবার এখানে ডি ডি ক্যান্সেল, মেন মেন ক্যান্সেল, ডি ডি ক্যান্সেল, মেন মেন, আওয়ার আওয়ার্স ক্যান্সেল, সবকিছু ক্যান্সেল। ঠিক আছে, এবার 8 8 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল,
এবার 4 2 8, 4 3 12 ক্যানসেল, 2 1 2 ক্যানসেল, 5 2 10 ক্যানসেল। অ্যাকচুয়ালি এক্স এইদিকে আর এইদিকে 3 × 5, মানে এক্স ইকুয়াল টু 15। 15 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, ক্লিয়ার কিনা, বুঝা গেল? চলো কর। ১২ তুমি কি খেয়ে আজকে এসেছো? না, সেগুলো দেখলে সে তো একটু জটিল গুলো পাচ্ছ না, সেগুলো সোজা গুলো পাচ্ছ। চলো, তাহলে অপশন দিলাম না আর কি, ১২ বলেই দিল, বাদ বাকি আর অপশন দেবার কি দরকার? হ্যাঁ, বড়ই হবে। কি বলা হয়েছে? এক্স এন্ড ওয়াই টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন দা 6 ডে, এক্স ক্যান অ্যালোন ডু দা জব ইন দা 12 ডে। আচ্ছা, এই জন্য বললাম, এই সিমিলার একটা অঙ্ক বললাম, সেকেন্ড নম্বর অঙ্ক না থার্ড নম্বর ছিল না? এক্স ওয়াই করছে কতদিনে কাজ? এক্স ওয়াই করছে কাজ, এক্স ওয়াই ক্যান ফিনিশ এ জব ইন 6, আর এক্স ক্যান ডু দা জব ইন 12। আচ্ছা, এক্স ওয়াই 6 দিনে কাজ করছে আর এক্স ওয়াই কাজটাকে 12 দিনে কাজ করছে, টোটাল 12, 2 1 বলছে। ওয়াই কতদিনে কাজ করবে? এক্স এর ভ্যালু যদি 1 হয় তো ওয়াই এর ভ্যালু 1 হচ্ছে, মানে এক্স কে টাইম কত লাগবে? 12/1, মানে 12 দিন। বাহ, এটা তো সত্যি কিছু ছিল, কিন্তু কিছু করার নেই, আমি অ্যাকচুয়ালি সব কোশ্চেনটাই তুলেছি, ঠিক আছে, যত রয়েছে কোশ্চেন সেটা সিডিএস এ সব কোশ্চেন তুলেছি, কারণ ওটা সব থেকে বেশি হার্ড মনে করা যায় ওই পরীক্ষাটা, সায়েন্স আর ম্যাথের জন্য, সেই জন্য আমি তুলেছি। ইউপিএসসি যেহেতু কন্ডাক্ট করে ওই জন্য ওটা তুলে দিয়েছি, ঠিক আছে, বাদ বাকি আমি নিজে থেকে কিছু বানাইনি, পুরো কোশ্চেন দেখবে গিয়ে, সিডিএস এর কোশ্চেন গিয়ে দেখবে সব কোশ্চেন এগুলো রয়েছে, ঠিক আছে। চল ইজি করুক বা সহজ হার্ড করুক, সেটা আমার দেখা দরকার। আমি দেখছি এটাই কি যে করিয়েছি সেটা কি পারছো কিনা, তোমরা নিজে দেখতে পাচ্ছো কি কোশ্চেন এসেছে আর সলভ করতে পারছো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, পেন্ট হবে, ওটা বড় ছিল। পেন হবে, ওটা পেন্ট হবে, ঠিক আছে, ওটা পেন্ট হবে, নট পেন হবে না, ঠিক আছে, এটাও তো 12-ই হচ্ছে। ভালোই হচ্ছে। এবার তুমি কত নম্বর করছো? এটা 11 নম্বর, এবার তুমি কিন্তু ঠিকঠাক করলে না, এবার ফর্টি তুমি এইট চাপ স্যার, করে দিন। 48। এবার বলছে কি, 12 মেন, ঠিক আছে, 12 পার্সন ক্যান পেন্ট টু 10 আইডেন্টিক্যাল রুম ইন 16 ডে, ঠিক আছে, 16 দিন, 12 মেন 16 দিনে কাজ করছে, 10 আইডেন্টিক্যাল রুম, একই রকম রুম। বলছে 8 পার্সন পেন্টস 12 ও স্যার, এটা রুম, বা ওয়ার্ক মানে আছে না? এটা ওয়ার্ক 1টা ওয়ার্ক 2 এ অ্যাড হতো। বলছে কি, 12 16 দিনে 16 10 আইডেন্টিক্যাল রুমকে তৈরি করছে, ঠিক আছে, 12 দিনে 20 রুমটা তৈরি করবে, এটা করছে, ঠিক আছে, ওয়ার্ক মানে টোটাল বলেছিলাম না, এটা উপরের ওয়ার্ক, নিচেরটা ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার্ক কাটলে 1 রেশি হয়ে যাবে, ওয়ার্ক ওয়ার্ক কাটলে 1 হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে এখানে 1 2 বারে, 8 8 16, ঠিক আছে, তো ডি ইকুয়াল টু কি হয়ে যাবে, 2 2 4, মানে 245, মানে ডি ইকুয়াল টু 12 × 2 × 2, মানে 48। অপশন তো এখানে এটা নয়, যাই হোক, এটা কোশ্চেন নাম্বার ছিল তোমার 11, কোশ্চেন নাম্বার 11 ছিল।
এবার 12 নম্বর কোশ্চেন দেখো, একটুখানি ওয়েট করো। একটুখানি হলো, করো। অপশন দিয়ে দিচ্ছি, 12 দিন 24 দিন, না 12 দিন 24 দিন না, 4 দিন 5 দিন 6 দিন 7, 4 দিন 12 নম্বর, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, হয়েছে কি বলা হয়েছে? 6 men and 8 boy can do a piece of work in 10 days, ঠিক আছে, 6 men আর 8টা ছেলে একটা কাজ, যে কোনো কাজটাকে করছে কতদিনে? 10 দিনে। চার বলছে ছেলে ওয়াইল্ড 26 men and 48 boy can do the same work in 2 days, ঠিক আছে, 26 boy আর 20, 26 boy and 48 can do the same work in 2 days, ঠিক আছে। তারপরে দেন ওয়াট টাইম টেকেন বাই দা 15 men and 20 boy ইন দা ডুইং দা সেম ওয়ার্ক টাইপ, সেম টাইপ অফ ওয়ার্ক। আচ্ছা ইজি রয়েছে, অনেক ভাবে দিয়ে করা যাবে, তুলনা করেও করতে পারবে। আবার একটা সিম্পল একটা তোমাদেরকে মেথোলজি বলেছিলাম, 6 men plus 8 boy, 8 boy কাজ করছে কতদিনে? কাজ করছে 10 দিনে, 10 দিনে, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি 15 men আর 20 boy, 15 men plus 20 boy কতদিনে ফিনিশ করবে কাজ, কতদিনে ফিনিশ করবে কাজ, এটা বলা হয়েছে। তোমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম, মনে আছে কিনা সেটা ভালো করে দেখো, কি যত সাথে এখানে মাল্টিপল হবে অত সাথে এখানেও মাল্টিপল হবে, এখানে যত সাথে মাল্টিপল হবে সেম এখানেও মাল্টিপল হবে, সেম এখানেও মাল্টিপল হবে। এবার দেখো 6কে কতবার মাল্টিপ্লাই করলে, 6কে কতবার মাল্টিপ্লাই করলে তুমি পাবে 15, বলো মনের বই ছয় না? আগে তোমাদেরকে এটার নিয়ম আমি বলেছিলাম কি, সব থেকে আগে কি করবে, 6কে 1 করে দেবে, ঠিক আছে, উপরেটা 1 করে দেবে আর তারপরে তাকে 15 দিয়ে গুণ করবে, মানে 6 বাই 6 করে 1 হয়ে যাবে আর ইনটু 15 করবে, এরকম বলেছিলাম। যাই হোক, যেভাবে তুমি করতে চাইলে সেভাবে করো, 6 দুনি 12 আর 3 15, মানে কি 2.5 বার যদি গুণ করলে তো হয়ে যায়, হ্যাঁ কি না? 2.5 বার যদি গুণ করলে তো হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? মানে 5 বাই 2 যদি গুণ করো, এটা 5 বাই 2 যদি গুণ করো, 5 বাই 2 যদি গুণ করো তাহলে 6 দুনি 12 আর 15 হবে। দেখো ভালো করে, 6কে যদি গুণ করবে 5 বাই 2 দিয়ে, তো 3 3 5 15 হবে কিনা বলুন, ইয়েস অর নো?
হবে কি সেরকমই, 8 কেও যদি 5 বাই, 8 কে যদি 5 বাই 2 দিয়ে গুণ করো তো 4 5 20, দেখো 20 এসে গেল, মানে এটাও 5 বাই 2 যদি গুণ করো তো 20 এসে গেল। তাহলে সেম জিনিসটা এখানেও তুমি করো 5 বাই 2, তো 10 কে 5 বাই 2 করলে তো কত হবে বলো, 10 গুণে 5 বাই 2 যদি গুণ করলে কি করবে? ও না না সরি সরি, এদিকে টাইম রয়েছে না, ডে আর টাইম উল্টো রয়েছে, মানে এদিকে ওয়ার্ক রয়েছে এদিকে টাইম রয়েছে, তো উল্টো, এখানে 2 বাই 5 দিয়ে করবে, যেটা দিয়ে এদিকে গুণ করবে সেটা দিয়ে এখানে ভাগ করবে, মানে সিম্পল ব্যাপারটা এটা দিয়ে গুণ করবে উল্টো। এবার তাহলে 5 গুণে 10 মানে এটা 4 দিন লাগবে, এটা মেথড দিয়ে করলে করো, আর না হলে সেকেন্ড মেথড এটা রয়েছে কি 6 মেন আর প্লাস 8 বয় যে কাজটা করছে, ঠিক আছে, কোন কাজটা করছে, কাজ একটা কোনো করছে 10 দিনে, ঠিক আছে, এরা করছে 10 দিনে কাজ যেটা করছে, সেই কাজটা কিন্তু আরো বলা হয়েছে 26 মেন আর 48 বয় করছে, ঠিক আছে, 2 ডে, 26 মেন প্লাস 48 বয় ইন 2 ডে, ঠিক আছে। এখান থেকে তুমি মেন আর বয় এফিসিয়েন্সি বেশি বের করে নাও, কিভাবে এফিসিয়েন্সি, 60 মেন প্লাস 80, 80 বয়, এদিকে 52 মেন প্লাস 96 বয়, এখান থেকে তুমি এটা ডিফারেন্স করে নাও, মানে কত হবে 52 গেলে 8 মেন, আর এটা ওইদিকে মাইনাস হলে 16, 16 বয়, মানে কাটা গেল 1 আর 2, মানে এটা হলো কি মেন বাই বয় ইকুয়াল টু 2 বাই 1, মানে মেনের এফিসিয়েন্সি 2 তো বয়ের এফিসিয়েন্সি 1, তাহলে তুমি এখান থেকে টোটাল ওয়ার্ক খুব ইজিলি বের করে নেবে, প্লাস 8b ইনটু 10, তো এখান থেকে তুমি দেখো কত হচ্ছে, 6 দুনি 12 প্লাস 8 একে 8 ইনটু 10, মানে 20, 20 ইনটু 10 মানে 200, 200 ইউনিট টোটাল ওয়ার্ক হবে, ঠিক আছে, টোটাল ওয়ার্ক 200 ইউনিট, ঠিক আছে, টোটাল ওয়ার্ক 200 ইউনিট, ক্লিয়ার? এবার এখান থেকে তুমি একটা জিনিস পাবে, তোমাকে যে কোশ্চেন রয়েছে সেটা 15 মেন আর 20 বয় কত সময়তে কাজ করতে পারে, তো টাইম কত রিকোয়ার্ড হবে, টাইম রিকোয়ার্ড হবে 200 ইউনিট বাই 15 মেন, 15 মানে 15 গুণা 2, তার মেনের এফিসিয়েন্সি 2 এসেছে, আর 20 মানে প্লাস 20, মানে হলো 200 বাই 15 দুনা 30, আর 20 5 বার ক্যান্সেল, মানে 4 দিন। তো তোমার যেভাবে ভালো লাগে সেভাবে করো, যদি এটা বেটার হয় এটা মেথড 2 কে অ্যাপ্রোচ করো, মেথড 1 ভালো লাগে মেথড 1, মেথড 2 কে অ্যাপ্রোচ করলে 2, আর মেথড 1 কে অ্যাপ্রোচ করলে মেথড 1 করো, বাট যখন তুমি মিসেলেনিয়াস তে যাবে তখন এটা মেথড কে ইউজ করবে নিচে, বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল? মিসেলেনিয়াস এক্সামে উপরে একটা মেথড কে ইউজ করবে না, ঠিক আছে? চলো, এই সবাই বুঝতে পারলে কি, একবার বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, না বুঝে কি আছে। চলো এটা করো, ১৩ নম্বর করো,
13 নম্বর যে অপশন রয়েছে সে 120 10 5, তার 10 দিন একশো আছে, আসছে। 20 10 5। কোশ্চেন নাম্বার 30। আচ্ছা কি বলা হয়েছে, ইফ ঠিক ফাইভ বললাম? ফ্যাক্টর ক্যান প্লাগ, ফাইভ প্লাগ মিনস ওই ক্ষেত যেটা, হ্যাঁ ফাইভ ফ্যাক্টর অফ ল্যান্ড ইন ফাইভ, পাঁচ ট্র্যাক্টর পাঁচ হেক্টর ল্যান্ড 5 দিনে করছে, মানে সিম্পল ব্যাপারটা বলতে পারো 5 গুণে 5, ঠিক আছে 5 গুণে 5 তাই না, পাঁচ ট্র্যাক্টর ট্র্যাক্টর পাঁচ ট্র্যাক্টর যেটা রয়েছে সেটা 5 দিনে, 5 দিনে কত 5 হেক্টর জমিটা ইয়ে করে প্লাগ করে, হেক্টর জমিতে, ঠিক আছে। এবার বলছে তোমাকে কি বলছে তোমাকে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্র্যাক্টর রিকোয়ার্ড টু প্লাগ 100 হেক্টর ইন 50 ডে, 100 হেক্টর 50 ডে কত ট্র্যাক্টর লাগবে, ঠিক আছে সাপোজ এক্স ট্র্যাক্টর লাগতে পারে, এচ এচ ক্যান্সিল, ডে ডে ক্যান্সিল, ট্র্যাক্টর ট্র্যাক্টর এখান থেকে ট্র্যাক্টর রয়েছে, ট্র্যাক্টর ট্র্যাক্টর ক্যান্সিল, ঠিক আছে। তো মেন কথা রয়েছে এবার কি, কি হয়ে গেছে? একবারে হ্যাঁ কি বলো, হ্যালো কিছু বলছো, 50 থেকে 50 দুনি, 5 একে 5 একে, তো এক্স ইকুয়াল টু 5 × 2 মানে 10 ট্রাক্টর লাগবে, ঠিক আছে। করো অপশন দিয়ে দেবো, 14 নম্বর অপশন 12 10 8 5, বারো আট করো, বাকি সব একটাও মেয়ে জবাব দিচ্ছে না, শুধু এখানে শুভদীপ দিয়ে যাচ্ছে তখন। আচ্ছা হ্যাঁ স্যার বল, আনসার কেন বলো না, দেখো বলছে এ ওয়ার্ক ডান বাই দ্য 10 উমেন ইন কমপ্লিট ইন 12 ডে, 10 উমেন 12 ডে এটা কমপ্লিট করছে, ঠিক আছে, দ্য সেম ওয়ার্ক ক্যান কমপ্লিট ইন 8 ডে ওয়েন ডান বাই দ্য 5 মেন, মানে 8 দিনের মধ্যে 5 মেন কাজ করে দিচ্ছে ওইটাই ওয়ার্ক, ঠিক আছে। হাউ মেনি ডে উইল ইট টেক টু কমপ্লিট দ্য 6 উমেন এন্ড 3 মেন আর কমপ্লিট টু দ্য পারফর্ম দ্য সেম জব, মানে এটা একদম সিম্পল হয়েছে, 10 উমেন 12 দিনে, 10 উমেন 12 দিনে, আর তারপরে কত মেন, 5 মেন 5 দিনে, 5 মেন এখান থেকে 25, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আরো করতে পারে, এখানে চাইলে ইজিলি হয়ে যেতে পারে, তুমি ভালো করে দেখো, যদি অ্যাকচুয়ালি যদি এটাকে 5 করে দাও তো 24 এখানে হয়ে যাবে, আর এটা 5 হয়ে যাবে, এমনিও হয়ে যাবে, কিন্তু ছাড়ো ওইসব বাদ, এটাই করো ভালোভাবে যেটা রয়েছে, 5 থেকে 5, 5 × 2 10, ঠিক আছে, মানে 12 দিন একই তো হলো ব্যাপারটা। তো মেন কথা হলো এই 5 রয়েছে না 8 রয়েছে, এটা 8 রয়েছে না 8,
তাহলে 5 একে 5, 8 4 দুনিয়া 8, 4 3 12, 2 একে 2, 2 একে 2, ওভেন বাই মেন ইকুয়াল টু কত, 1 এদিকে আর 3, ঠিক আছে 1/3। মানে তুমি তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক এবার বের করে নিতে পারো, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত রয়েছে, 10 উমেন ইন্টু 12 ডে, মানে 10 উমেন মিনস উমেনের 1 হয়, তো ইন্টু 1 ইন্টু 12 মানে 120 ইউনিট। তোমাকে বলছে কি কজন, সব উমেন আর 3 মেন, 6 উমেন প্লাস 3 মেন, কত টাইম লাগবে, টাইম কত লাগবে, কাজ রয়েছে, এদের ইফিসিয়েন্সি কত রয়েছে, 6 উমেন মানে 6 গুণে 1 প্লাস 3 মেন মানে 3 গুণে 3, ঠিক আছে, মানে এটা হলো 120/3×9=15, 15 8 8 দিন, বুঝলে। কি বল, স্যার হ্যাঁ স্যার বলছি ওই এক্সামটার রেজাল্টটা দেননি ওই ডাইসের, দিয়ে দেবো আজ, করো 15 নম্বর, করো 75, 85, 100, 120, অপশন 75। তো স্যার ম্যাথটা আসেই নি তো, ও দিইনি, সরি, পঁচাশি, 100, 120, একশো একশো দেখো, আ মেন আন্ডারটেক টু দ্য সার্টেন ওয়ার্ক ইন 150 ডে, ঠিক আছে, একটা মানুষ যেটা হয়েছে ও ঠিক করলো কি 150 দিনে কাজটা করিয়ে দেবো, তার জন্য 200 জনকে এমপ্লয় করলো, হি ফাইন্ড দ্যাট দ্য ওনলি কোয়ার্টার অফ দ্য ওয়ার্ক ইজ ডান ইন 50 ডে, 50 দিনের পরেও দেখলো মাত্র এক কোনা ওয়ার্ক, কোয়ার্টার মানে মানে কি স্যার, চার একের ভাগ, চার? হ্যাঁ এক, মানে 4-এর-1, একে, হ্যাঁ 1/4 বলতে পারো, বুঝলে, মানে যদি, আচ্ছা এটা মানে একটা জিনিস তোমরা মাথায় রাখো, হ্যাঁ হ্যাঁ জানি কি ওই 1/4 মানে 1/4, ঠিক আছে, তার মানে এটা হলো কি টোটাল 4টে কাজ ছিল তো একটা কাজ হলো, এরকম বলতে পারো, হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে, মানে 4 মার্কসের হ্যাঁ ওটা পরীক্ষা করা ছিল, যাবে, তুমি 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 1 মার্কস পেলে, মেন কথা এটা, সেটাই হলো কোয়ার্টার মার্কস পেলে, মানে এটাই হলো, এখানে 4টে কাজ যদি থাকে তো একটা কাজ মাত্র হয়েছে কতদিনে, 50 দিনে, তারপরে হাতে মাত্র রয়েছে 100 দিন, ভাবলো কি 100 দিনেই কাজ করে ফিনিশ করব, মানে অন টাইম কাজ ফিনিশ যদি করি তাহলে তো ওয়ার্কার এবার বাড়াতে হবে, সেটাই বলছে কি কত ওয়ার্কার আর বাড়াবে, তাহলে কাজটা অন টাইমে ফিনিশ হয়ে যাবে, এটাই বলা হয়েছে আর কিছু না, তো জিনিসটা বোঝো খুবই সহজ রয়েছে, 50 দিন তো কাজ হয়ে গেছে, 200 মেনকে নিয়ে 50 দিন কাজ করে ফেলেছে, 50 দিন কাজের রেজাল্ট কি হয়েছে, মাত্র 1 ইউনিট কাজ হয়েছে, তাই না, কাজ কত ছিল টোটাল, 4 ইউনিট কাজ ছিল,
তার মধ্যে 1 ইউনিট কাজ হয়ে গেছে, মানে কত কাজ আর বাকি রয়েছে? হ্যালো, কত কাজ বাকি রয়েছে? 3 ইউনিট, yes or not? 3 ইউনিট কাজ বাকি রয়েছে, কারণ 1 ইউনিট করা হয়ে গেছে। হাতে টাইম কত রয়েছে? 150 দিন ছিল, হাতে টাইম রয়েছে মাত্র 100 দিন, কারণ বাকি তো 50 দিন বেরিয়ে গেছে। লোক রয়েছে 200, অপশন একমাত্র রয়েছে 200 ম্যানের সাথে আরো কিছু এক্সম্যানকে অ্যাড করে দাও, এক্সম্যানকে অ্যাড করে দাও, তাহলে কাজ হয়ে যাবে অন টাইম ফিনিশ। এবার কিছু করতে হবে না, ডে ডে ক্যান্সেল করো, 50 একে 50, 2 ক্যান্সেল করো, 2 একে 2, 100, ঠিক আছে? মানে 100 তিয়া 300, ঠিক আছে, 300 ইউনিট। আচ্ছা এদিকে গুণ করো, 200 এম, আচ্ছা 200 এম রয়েছে না, তো এম এম ক্যান্সেল হয়ে যাবে, দেখো এম এম ক্যান্সেল হয়ে যাবে, তো 200 প্লাস 1, ওকে 200 প্লাস 1 ইকুয়াল টু 300, এক্স ইকুয়াল টু কি হবে? 300 মাইনাস 200 মানে 100, 100 আরো এক্সট্রা ম্যানকে লাগবে, তাহলে কাজ অন টাইম ফিনিশ করে দিতে পারবো। বুঝতে পারলে কি না? তাহলে আর এক্সট্রা কিছু লাগবে না, সময় হয়ে যাবে ফিনিশ কাজ, ঠিক আছে? করো, ষোলো নম্বর করো, অপশন দিয়ে দিচ্ছি, 46 50, 46 দিন, 50 দিন, 58 দিন, 58 72, 72 গুড। বলছে কি জানো, টু মেনটেন দ্য এক কার্ভ ফর 60 ডে, ঠিক আছে, টু মেনটেন এইট কার্ভ ফর 60 ডে, ফাইভ কাউস ফোর এন্ডে, আচ্ছা আচ্ছা, স্পেন্ড 600 এত রুপিস, ঠিক আছে। আচ্ছা এখানে খরচা করা হয়েছে, কোনো ব্যাপার না, 8 কাউকে 7 দিন খাওয়ানোর জন্য খরচা করা হয়েছে 6400, ঠিক আছে, 5 কাউকে এন দিন খাওয়ানোর জন্য কত খরচা করা হবে, এন মানে বলা হয়েছে এখানে কত, খুবই সহজ রয়েছে, কিছু চাপ নেওয়ার দরকার নেই। স্যার দেখো এখানে আছে 64 টির ওয়ার কোয়ান্ট, তো হ্যাঁ, ওটাই পয়সাকেই ওয়ার্ক মেনে নেবে, কারণ দেখো টাকা খরচে খরচা করলেই কাজ হয়, আর কাজ করলে টাকা পাওয়া যায়, বুঝতে পারলে কি না? হ্যালো, বুঝতে পেরেছো কি? স্যার 72 আসবে তো, হ্যাঁ 72 আসবে, এখানে টাকা রয়েছে, খরচা স্পেন্ড করা হয়েছে, মানে এটা ভাববে না কখনো কি এখানে কাজ হচ্ছে না, টাকা দিলে কাজ হবে, কাজ করলে টাকা পাবে, বুঝতে পারলে কি না? সিম্পল ভাষায় একটা ম্যাথোলজি লাগাবে, তার মানে কি বলাই হয়েছে, 8টা কাউকে জন্য 60 দিনের সময় রয়েছে, সরি 8টা কাউকে 60 দিনে যদি খাওয়ানো হয় তাহলে খরচা হয় কত, 6400 টাকা, তাই তো? 6400 না 64 হাজার, 6400 বলছে, 5টা কাউকে খাওয়াতে এন দিন যদি খাওয়ায় কত টাকা খরচা হচ্ছে সেটাও বলা হচ্ছে নাকি, 4800 টাকা খরচা হচ্ছে। ওকে এবার কাটাকুটি করো, 16 চকে 64, 16 তিয়া 48, 3 বার 4 একে 4, 4 দুনি 8, 5 একে 5, 12 পঞ্চে 60, 12 দুনে 24, 3 72, এন ইকুয়াল টু 2 ইন্টু 12 ইন্টু 3 ইকুয়াল টু 72 দিন।
72 দিন খাওয়াতে পারবে 5টা গরু। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলে কি না? করো। স্যার ওটা শেয়ার করুন। করছি। ১৭ নম্বর যে অপশন রয়েছে তোমাদের, সেটা রয়েছে 24, 18, 12, 6। 24, 18, 12, 6। ২৪, ১৮, ১২, ৬। বলছে 30 মেন ক্যান কমপ্লিট এ জব ইন 40 ডে, হাউ এভার দা আফটার 24 ডে ওয়ার্ক স্যার সাম পার্সন টুয়েলভ গেট। অ্যান্সার আসছে। দেখো কি আসবে। বলছে 30 মেন কোন কমপ্লিট জব করতে 40 দিন সময় নেয়, মানে তার মানে টোটাল ওয়ার্ক কত রয়েছে, 30 × ৪০, তাই না? 30 × ৪০, বুঝতে পারলে কিনা? তারপরে বলা হয়েছে কিছু দিনের পর দা আফটার 20, কিছুদিন মানে আফটার 24 ডে, মানে কি 24 ডে আফটার, ঠিক আছে, ওয়ার্ক সাম পার্সন লেফট দ্য জব, দ্য রিমেনিং পিপল টুক দ্য আনাদার 40 ডে টু কমপ্লিট দ্য জব। ঠিক আছে, ভালো করে বুঝবে একটা জিনিস, কি বলছে 30 জন যে কাজ করছে, ভালো করে দেখো, 30 জন আর মানে 30টা মেন 40 দিনে কাজ করছে, স্যার বি চল্লিশ হবে দিন মানে এটাই টোটাল ওয়ার্ক না? এটা আবার কি বলছে, 24 দিন কাজ করার পর কিছুদিন কিছু মানুষ চলে গেছে বলে, ঠিক, তার মানে কিছু 30 দিন তো কাজ, 30 জন কতদিন কাজ করেছে, 24 দিন কাজ করেছে, ঠিক, 24 দিন তো কাজ করেছে, তারপরে কি হয়েছে কিছুটা বেরিয়ে গেছে, কিছুটা বেরিয়ে গেছে মানে কি, সাপোজ এক্স বেরিয়ে গেছে, সাপোজ এক্স বেরিয়ে গেছে মানে 30 এম থেকে সাপোজ ১০০ এম বেরিয়ে গেছে, আর বেরিয়ে যাওয়ার পর কাজটা বাকি কাজ 40 দিনে ফিনিশ হয়েছে, এটা পুরো অপারেশন রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল? তুমি এটাকে সলভ করতে পারবে, এই যে সলভ করে নাও, মানে 30 এম এম ক্যান্সেল, ডে ডে ক্যান্সেল, মানে এখানে পুরো এটাই হয়ে যাবে, এসব ক্যান্সেল, এসব দরকার নেই। 30 × ৪০ ইকুয়াল টু 30 × ২৪ প্লাস 30 − ১০০ × ৪০, এটা হলো, এখান থেকে তুমি সলভ করো, 30 × ৪০ ইকুয়াল টু 30 × ২৪ প্লাস 4 × ৩ = ১২, 1200 − ৪০ x, ঠিক আছে, 40 x একদিকে নিয়ে যাও, 40 x ইকুয়াল টু
এটা একসাথে করো, কত হবে? 240 দিয়ে 24 দিয়ে 72, 720 প্লাস 1200, এটা 4 দিয়ে 1200 মাইনাস 1200 ক্যান্সেল। ঠিক আছে, আমি তোমাকে একটা আরো জিনিস দেখাবো, এমন নয় কি এখানে ছেড়ে দেবো, এখানে কেটে দাও। তো 4 দিয়ে 18, এক্স ইকুয়াল টু 18 এলো, বাট এত করা দরকার ছিল না, আগে এটা বুঝে নাও। এটা বুঝতে পারলে কি? হ্যালো, বুঝতে পেরেছো কি? কতজন বেরিয়েছিল? 18 জন। কিন্তু এত কিছু করার দরকার হয়নি। কেন বলছি কিছু করার দরকার হয় না, সেটার পিছনে রিজন আছে, ভালো করে দেখ। এত কিছু করার দরকার পড়বে না, তার পিছনে রিজন রয়েছে কি? ক্যালকুলেশনটা আরো ফাস্ট করতে পারছি, সেটা হলো এখানে ডাইরেক্ট গুণ করে দিতে, এখানে উড়িয়ে দিতে, এটা বুঝলে কি না? ডাইরেক্ট গুণ করে উড়িয়ে দিতে। দেখো এটা ক্যালকুলেশন এভাবেও করা যায়, কিভাবে দেখ, এত না করে ক্যালকুলেশন আরো তাড়াতাড়ি যদি ওড়াতে চাও, যেমন রয়েছে 30 m তো রয়েছে, 40 এ ছাড়ো, এটা এমনি ছাড়ো, এখান থেকে পুরো এটা উড়িয়ে দাও, আর এখান থেকে এটা উড়িয়ে দাও। কেন বলো তো? এটা উড়িয়ে যাবে কারণ 40 সাথে 30 যখনই গুণ হবে, 40 সাথে 30 গুণ হয়েছে, এখানেও প্লাস থাকবে, এখানেও প্লাস হয়েছে, উড়ে যাবে। তার মানে এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর এই পোর্শনটা 30 x 24 থাকবে, আর এটা মাইনাস হয়ে যাবে 40 x, 40 x, বুঝলে কিনা? এবার 40 x থেকে তারপরে বাদ বাকি তুমি কি করবে, এই 0, এই 0টা উড়িয়ে দেবে, বুঝলে কিনা? বোঝা গেল? কেন কমন চলে আসে, তারপরে কি করবে, 4 থেকে 6 বারে উড়িয়ে দেবে, বুঝলে কিনা? 4 একে 4 6, এবার থাকলো শুধু 1, 1 কে এদিকে আনবে, 6 দিয়ে 8, বুঝলে কি? সেটা আমার বললেন তো বুঝতে পারলাম। বুঝতে পারলে না? শোনো ভালো করে বোঝার চেষ্টা করো, 30 m রয়েছে তো, 30 x 40, ঠিক আছে, এখানে কি রয়েছে, 30 x 24, এটা কি রয়েছে দেখো, 40 গুণ 30 মানে 30 গুণ 40, আর মাইনাস 1 গুণ 40, এটাই রয়েছে না? সব থেকে আগে দেখো এখানেও প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, তার মানে এই পোর্শন যদি এইদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে না, মানে এই পোর্শনটা এই পোর্শনটা কেটে এখানে 0 হয়ে যাবে, কারণ এটা মাইনাস যদি হয়ে যায় এটা 0 থাকবে। তার মানে তোমার কাছে শুধু থাকলো কি, 30 x 24 মাইনাস 40 x 1। এবার বুঝুন এই দুজনের মধ্যে কি কমন যেতে পারে, তো বলবে তুমি কি কমন যাবে, 10 তো কমন যাবে, তাই না? তো 10 কমন নিয়ে আস, এরকম করে 30 থেকে 10 কমন নিলে 3 x 24 মাইনাস কি 4 x, আর বাইরে লিখে দিলে 10, ঠিক আছে। আরো কি কমন যেতে পারে দেখবে তুমি, 4ও কমন যাবে, 4 বাইরে করে নাও, এখানে 1 থাকলো, আর এখানে 4 দিয়ে কমন গেলে তো 6 থাকলো, তার মানে এই যে পোর্শন রয়েছে আবার যদি তলায় আসে তাহলে এটা তো 0 হয়ে যাবে, এই দেখো ইকুয়াল টু 0 রয়েছে, মানে কি এই যে 3 x 6 - x যদি এই দিকে আসে, এই 0/7 তো হয়ে যাবে 10 x 4, তার মানে এটা তো 0, তার মানে 0 = কত, 18 - x, মানে x = কত, 18। বাট এত কিছু করারই দরকার ছিল না, ডাইরেক্ট তুমি বুঝতে এখানে কি, দেখো ভাই একদিকের পোর্শনটা আমরা ঠিক করে নিই, যা কমন রয়েছে সেই কমনটাই কেটে, যা কমন রয়েছে সেটা কমনটাকে কেটে, কমনটা কি কেটে দিই, মানে এটা আর এই পোর্শনটা তো উড়ে যাচ্ছে, এখানে শুধু 40 থাকছে, মানে আমার কাছে এটা এদিকে 0 থাকলো তো এদিকে 24 থাকলো, আর -41, 0 0 উড়িয়ে দিলাম, কমন রয়েছে 4 4 কমন রয়েছে উড়িয়ে দিলাম, মানে এখানে 1 রয়েছে, -1 এদিকে চলে আসবে, আর এদিকে 6 3 8, বুঝলে কি না? ক্লিয়ার, বোঝা গেল কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা একটা তো এটা উপায় রয়েছে, সেকেন্ড উপায় আরো ভালো করে বুঝ,
তোমাকে বললো কি 40 দিনে কাজ করে দিচ্ছে পুরোটা, ঠিক আছে? 24 দিন কাজ করে নিয়েছে, তার মানে ও আর কতদিনে কাজ করতো? 30 মেন আর কতদিন কাজ করলে কাজ ফিনিশ হয়ে যেত বলো তো? হ্যালো, চলো 16 দিন, চলো 16 দিনই কাজ করেনি পুরো ম্যানটা, তাই কারণে কি হয়েছে, তার জন্যই কি হয়েছে, 30 মাইনাস এক্স যে এসেছে, 30 মাইনাস এক্স যে এসেছে, সে কতদিন কাজ করতে হয়েছে তাকে? 40 দিন, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? আরে বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ এরা স্যার, যদি 30 জন পুরো যদি কাজ করতো, তো 16 দিনে আরো কাজ করে ফিনিশ করে চলে যেত বাড়ি, কিন্তু যেহেতু সবাই কাজ করলো না, কিছু জন বেরিয়ে গেল, তাই বাকি যে যেটুকু ছিল তাদেরকে 40 দিন আরো 40 দিন লেগে গেল, তো এটাও সলভ করে নিলেই হয়ে যাবে। দেখো, জিরো ক্যান্সেল, জিরো ক্যান্সেল, বুঝলে? 4 একে 4 ক্যান্সেল, 4 চক 16 ক্যান্সেল, 4 3 12 ইকুয়াল টু 30 মাইনাস 1, 1 এদিকে আনো, 30 মাইনাস 12 ওইদিকে নিয়ে যাও, 18, ক্লিয়ার কিনা? বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো যেভাবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সে এটা লাস্টের এইভাবে, কারণ। হ্যাঁ, যেটা খুশি সেভাবে করো, কোনো ব্যাপার না, তোমাদের মেনে যেটা লাগে, ভালো লাগে সেটা করবে, আমি সব মেথডটা তোমাদেরকে বলে দিলাম। মানে মেথড কিছু নেই, জাস্ট থিঙ্ক করবে, ওয়ান্স থিঙ্ক কি কি হচ্ছে এটা প্রবলেম। মেথড তো কোনো ইউজই হচ্ছে না, আসলে তো প্র্যাকটিক্যাল লাইফ এখানে চলছে, আর কি চলছে? চল আরো 2 3টে করিয়ে দিই, তারপরে আমি ছেড়ে দিই। আজকে অনেকটা অঙ্ক হলো না? চলো, হ্যাঁ, অনেকটাই হলো। 8 নম্বর করো। এই ইজি রয়েছে, ভালো করে দেখো, ইজি রয়েছে। অপশন দিচ্ছি না, এমনি করে নাও, উইদাউট অপশন করো। একটু আগে করেছিলাম, ম্যান আর বুমেন আর কি সব ছিল, ওই সব কোশ্চেন ওই রকমই কোশ্চেন হয়েছে। ফোর বট আর সিক্স শিপ ক্যান গেজ এ ফিল্ড ইন 50 ডিগ্রি, 4টে মানে ছাগল আর 6টা শিপ, হেড যেটা রয়েছে সেটা ঘাস খেতে পারে ফিল্ডে 50 দিন, ঠিক পঞ্চাশ আছে? টু গট অ্যান্ড থ্রি শিপ উইল গেজ ইট, টু গট আর থ্রি শিপ কতদিনে খাবে? স্যার, হ্যাঁ, এটা কি ভুল অঙ্ক আছে? কেন ভুল আছে? বলা হয়েছে চারটা চারজন, গোট 6টা শিফট 50 দিনে করছে, অ্যান্সারও আবার 2টো গোট 3টে শিফট 50 দিনে আসছে। আর কেন হবে বল, যা ক্যালকুলেশন বেরোবে। দেখ, 4টে গড 50 দিনে খাচ্ছে, আর 6টা শিপ, ওটাও কি হচ্ছে, 6টা শিপ যেটা রয়েছে সেটা, শিপ শিপ যেটা রয়েছে সেটাও 50 দিনে খাবে। ইয়েস অর নট? ক্লিয়ার কিনা? হ্যাঁ কিনা? তাহলে এখান থেকে 50 50 তো উড়ে যাবে, তোমাদের এমনিও এসব দরকারই ছিল না, 50 50 শুধু ছিল, গড বাই শিপ ইকুয়াল টু 6/4, মানে 3/2। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে টোটাল, আগে জিজ্ঞেস করে না টোটাল কত হবে, গটের ভ্যালু কত হলো 3, তাহলে টোটাল কত হবে? টোটাল 4 × 3 × 50, এটা টোটাল হবে। টাইম কত, মানে টাইম না, কি বলছে, কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, টাইমই তো জিজ্ঞেস করছে। 2 গোটা 3 শিপ, 2 গোট 3 শিপ কত টাইম নেবে খেতে? টোটাল খাবার রয়েছে 4 × 3 × 50, আর এই যে 2টো গটের কত ভ্যালু হবে, 2 × 3 + 3 × 2, এটা ভ্যালু কি পুট কর, 4 × 3 × 50, 3 × 2 = 6, আর 3 × 2 = 6 নয় 12, হ্যাঁ 4 × 12 বলছি ওটা 48, যদি তো ওরা যদি 50 ডে
কি? স্যার আমি এটাই স্যার প্রথম বলছিলাম দিলাম স্যার, পড়ে এটা ফোর ফোর বা সিক্স ভুলই তো। সিক্স। আরে তো প্রবলেমটা কি, এখানে নাম্বার আলাদা রয়েছে না ভাই, নাম্বার তো আলাদা রয়েছে, ডিফারেন্ট রয়েছে না হ্যাঁ মানে ফোর। রিডিউস হয়ে গেছে নাম্বারটা, আপনি দেখুন আর 50 দিনই টাইম লাগছে, আরে একটাই মানে আরে একই কি ফিল্ড কি আছে। কোনটা কি রিডিউস হয়ে গেছে বলো, বলছি কোথা থেকে গোটা রিডিউস? শিপের নাম্বারটা তো স্যার রিডিউস হয়ে গেছে, আর তারাও একই দিনে তো কাজ নাম্বার করছে। ওখানে অর তাহলে আছে, তো ওখানে অর আছে, ফোর গট ফোর অর সিক্স ওখানে, হ্যাঁ তা মানে চারজন ছাগল, শোনো একটা জিনিস শোনো, চারজন ছাগল 50 দিনে খেতে পারে ঠিক আছে, ছজন শিপ সেটাই কে খেতে পারে 50 দিনে ঠিক। এখানে বলছে টু গট আর থ্রি শিপ, তো তো কমে গেছে না, চার জায়গায় দুটো ছাগল, ছ জায়গায় তিনটে, এমনি বোঝা যাচ্ছে দেখো ভালো করে। আরে ব্যাপারটা দেখো, এটা যদি চারজন 50 দিনে খাচ্ছে তো দুজন কত খাবে বলো, দু গট কত, 25, 25 দিন, 6 জন 50 খাচ্ছে তো তিনজন কত খাবে বলো, 25, 25 আর 25 কত হলো, এমনি হয়ে গেছে আনসার 50 দিন। এ দেখো লাস্টে এটাই বলছে টু আর থ্রি, এমনি আনসার হয়ে গেছে, আনসার তো আর করতেও লাগবে না সলভ, বা সলভ করালাম যেহেতু তোমাদেরকে করাতে হবে বলে করালাম, নাহলে আর করার কি আছে, এটা তো এমনি কাটা যাবে, এটা 2 দিয়ে কাটবে, এটা 25, 25 আর 2, এটা 3 দিয়ে কাটবে, 3 এস আর এটা 25, মানে কি হলো 3 আর 2, 3 আর 2 হয়ে গেল, আর 25, 25 হয়ে গেল 50, আর কি আনসার তো এমনি দেখা যাচ্ছে হচ্ছে, প্রবলেমটা কোথায়? ওই অর্ডারটা বুঝতে পারিনি স্যার অ্যাকচুয়ালি। তাহলে স্যার এটা ওটা যদি সলভও করো, আমরা যদি ওটা যে প্লাস হতো তাহলে তো এর অর্ধেক দিন ডবল দিন হতো তাহলে। ওটাই তো, এটা তো সলভও করতে লাগবে না, এমনি মুখে দেখবে আর সবাই আনসার করবে, কি তারা হাফ শুধু জিজ্ঞেস করা হয়েছে তাই না, 4 এর হাফ 2 আর 6 এর হাফ 3, তো 4 50 দিন, ও 3 50 মানে 4 50 দিন তো 2 25 দিন, ওইদিকে 6 50 দিন তো 3 25 দিন, 25, 25, 50 দিনই সময় লাগবে খেতে পুরো। চলো এটাই হবে পরীক্ষা হলে, কোন কোন জিনিস জানার জিনিসে পাজাল হবে, চলো এটার অপশন 32 ঘন্টা, 25 ঘন্টা, 20 ঘন্টা, 17 ঘন্টা নিয়ে রাখতে পারে। ঘন্টা ঘন্টা 20 ঘন্টা, 20 ঘন্টা, 17 ঘন্টা, A tap can fill a tube in 10 hours after the opening the tap for the pipe. It was found that the small outlet at the bottom of the tube was open and the water was leaking through it. It was then immediately closed. It took the 7 hours to fill the hub after closing the outlet. What time will be taken by the outlet to empty the full hub tub of the water? কত সহজ রয়েছে বলছে কি, একটা ট্যাপ ফিল হচ্ছে 10 ঘন্টায় ঠিক আছে, মানে একটা ট্যাবকে ফিল করতে 10 ঘন্টা সময় লাগছে ঠিক আছে, কিন্তু একটা লিকেজ ধরা পড়েছে ঠিক আছে, যেহেতু লিকেজ ধরা পড়েছে তাই জন্য 5 ঘন্টা পরে কিন্তু লিকেজ ধরা পড়েছে ঠিক আছে, 5 ঘন্টা পরে লিকেজ ধরা পড়েছে, তারপর লিকেজটাকে সারিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে, তারপর লিকেজটাকে সারিয়ে নেওয়া হয়েছে, তারপরও চালালো, চালানোর পর 7 ঘন্টা আরো সময় লেগে গেল ফিল আপ করতে ঠিক আছে। বলছে লিকেজ দিয়ে খালি করতে জল কত সময় লাগে, কালকে পরশু এরকম অঙ্ক করিয়েছিলাম, বুঝতে পারলে কি, মানে একটা নল রয়েছে ওটা দিয়ে জল ট্যাবে যাচ্ছে কিন্তু লিকেজ ছিল দেখতে পাইনি, 5 ঘন্টা হয়ে গেছে, তারপর 5 ঘন্টা পরে এলাম, তো ভাবলাম কি কিছুটা তো জল ফিল আপ হয়েছে, দেখছি কি লিকেজ আছে, তারপরে তাড়াতাড়ি লিকেজটাকে সারিয়ে দিলাম, মানে লিকেজ পুরো টানা 5 ঘন্টা চলেছে নল সাথে সাথে ঠিক আছে, তারপর লিকেজ সারানোর পরে আরো 7 ঘন্টা লাগলো ফিল আপ হতে, পারবে স্যার 14 হবে?
14 কেন হবে? কেন 14 হবে? কালকে পরশু সব এরকম বলেছে। আরে একটা কল রয়েছে, এই কলে 10 ঘন্টা সময় না, 10 ঘন্টা না 10 দিন, কত নয়, 10 ঘন্টা না, 10 ঘন্টা স্যার সময় বলছি নেই স্যার, তুই। এই আউটলেট যেটা 5 ঘন্টা বের করছে সেটা ওর তো 7 ঘন্টা লাগছে ফিল আপ করতে। আরে ব্যাপারটা বুঝে, এ যদি কোনো লিকেজ না থাকলে তো 10 ঘন্টায় ফিল আপ হতো, বাট কি হয়েছে কি চালু করলাম একে, আর সাথে সাথে ডিইউ লিকেজটাও চালু ছিল, এটা লিকেজ ধরে রাখো, লিকেজ লিকেজটাও চালু ছিল, বাট আমরা ধরতে পাইনি। আর এরকম করতে করতে পুরো 5 ঘন্টা হয়ে গেছে, তারপরে তাড়াতাড়ি ধরেছি আর তারপরে ঠিক করে নিয়েছি, তারপরে শুধু এ চললো, আর 7 ঘন্টা পরে এটা ফিনিশ হয়ে গেল পুরো টাস্কটা। ঠিক আছে, এটাই রয়েছে ইকুয়েশন, সলভ আউট দা ইকুয়েশন, কি প্রবলেম তোমার, ইকুয়েশনটাকে সলভ করো আর এ আর বির ইফিসিয়েন্সি বের করো। 10A ইকুয়াল টু 5A মাইনাস 5B প্লাস 7A, 7A ওই দিকে 7 আর 5 12, 10 ওই দিকে নিয়ে যাও, মানে 2A ইকুয়াল টু 5B। ঠিক আছে কি, মানে এ বাই বি সলভ করে নাও, দেখো 5/2 লিকেজ দূর রয়েছে, তার মানে টোটাল কত রয়েছে, টোটাল মানে টাবের ক্যাপাসিটি কত রয়েছে, টাব ক্যাপাসিটি কত রয়েছে, টাব ক্যাপাসিটি রয়েছে এ ইন্টু 10, এর ভ্যালু রয়েছে 5, 5 × 10 এত, টাইম কত লাগবে, বি কে টাইম কত লাগবে এমটি হতে, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক কত রয়েছে 5 × 10, এফিসিয়েন্সি কত, 2 রয়েছে বি, 5, 25 ঘন্টা লাগবে, বুঝেছে বাবু, বুঝেছো কি? হ্যাঁ হ্যাঁ স্যার, আগেরটা না সে মনে হলো আপনি একটা ওইভাবে করালেন তাই স্যার। কোনটা ভাবে, আর একটা ভাবে কোনটা ভাবে, ওটা বল আর একটা এটাই হবে কি, লিকেজ যেটা এক্সট্রা টাইম লেগেছে সেটা না স্যার, কেন ভালো হবে, স্যার, ওই লিকেজটা 5 ঘন্টা পরে বুঝতে পারছি, তাহলে 5 ঘন্টা লিকেজটা ফিল আপ করতে 7 ঘন্টা মেন পাইপ নিয়ে যেতে, ওইভাবে করে দিই। এটাও বলতে পারো কি লিকেজ যেহেতু 5 ঘন্টা চলেছে, আর কলটা তাহলে চললো, এ কত চললো, 5 আর 7 12 ঘন্টা, মানে 2 ঘন্টা এক্সট্রা চললো, তাই না, লিকেজ 5 ঘন্টা চললো, এটা খুবই তুমি স্যার ওটা ভালো বুদ্ধি টোটালটা লাগ, ধরতে হতো না, স্যার শুধু 7 হয়। না না এটা তুমি খুব ভালো বুদ্ধি লাগিয়েছো, এটাও করতে পারো, এই দেখো খুব সুন্দর কাজ করেছো, এটাও ভুলে নাও যখন বললে, খুব ভালো, শোনো পুরো লিকেজ 5 ঘন্টা চললো, 5 ঘন্টা পর লিকেজ তো সারিয়ে নি, আর এ 10 ঘন্টায় চললে তো হয়ে যেত কাজ, কিন্তু একে চলতে কত হয়েছে, প্রথমে 5 ঘন্টা তো লিকেজ সাথে চললো, তারপরে একা আবার চললো 7 ঘন্টা, মানে টোটাল এ চলেছে অ্যাকচুয়ালি কত, 12 ঘন্টা চলেছে, 7 আর 5 12 ঘন্টা, তার মানে এক্সট্রা কত চলতে হলো বলো, কত এক্সট্রা চলতে হলো, হ্যালো এক্সট্রা 2 আওয়ার্স চলতে হলো, কাকে, একে, কেন চললো, কারণ কি, কারণ কি বি 5 ঘন্টা চলেছে, ঠিক আছে লিক হয়েছে তাই জন্য, মানে যতটা লিক করেছে অতটা এক্সট্রা ভরতে হয়েছে, তার মানে এখান থেকে 2 ঘন্টা আর 5 ঘন্টা এটা এ বাই বি বেরিয়ে যাবে, 5/2, ক্লিয়ার, তারপরে টোটাল তো তোমরা জানো টোটাল ক্যাপাসিটি কত হবে, টোটাল ক্যাপাসিটি কত হবে, 10 × 5 50, বি কে খালি করতে কত লাগবে সময়, 50/2, 25 ঘন্টা, শুভদ্বীপ বুঝতে পারলে তোমার আইডিয়া, হ্যাঁ স্যার, যেদিকে যেদিকে ব্রেন যাবে ওইদিকে ওইদিকে কাজ করে না, কোনো অসুবিধা নেই, যে যেদিকে ঘুরে গেল বাস ওই ডাইরেকশনে কাজ করে না, অত ভাবার কি আছে, যখন তুমি ওটা ধরে নিয়েছো তো ওটাই দিয়ে করে নাও, সব কেউ না বুঝলে বলবে, এটা বুঝতে পেরেছো কি, কোথায় মাথায় এত বুদ্ধি রাখো তুমি।
এই সবাইকে একটু ইয়ে করিয়ে দেবে, মনে করিয়ে দেবে তোমাদের পাহাড় গুলোর নাম, WBCS এ আসবে, মামা ভাগ্নে আর কি কি আছে, অযোধ্যা পাহাড় কোথায়, পুরুলিয়াতে, ওটা পুরুলিয়া স্যার, আমাদের বাঁকুড়ে শুশুনিয়া আছে। শুশুনিয়া আছে বাঁকুড়াতে, আর মামা ভাগ্নে কোথায় আছে? ওটা বীরভূম বীরভূমে নাকি আছে মনে হয়, বীরভূম? বীরভূম। সেগুলো মনে করিয়ে দেবে একটু। অযোধ্যা পাহাড়ে সব থেকে হাইয়েস্ট পিক এর নাম কি রয়েছে সেটা একটু বলে দিন। সাউথ বেঙ্গল, বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট পিক ওটাই রয়েছে মনে হয়, দেখলে এসব ছোট ছোট জিনিসগুলো মনে রাখছি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হয়। তোমরা ওইদিকে আছো, একটু ঘোরাও, সঙ্গ প্রদর্শন করাও আর কি। এই 20, এই 20 নম্বর করো। অপশন রয়েছে 18, 20, 25, 30। আঠারো, 20, 25, 30। 20 নম্বর। কত হলো এত টাইম কেন? ইফ এ ফাইভ মেন টেক 21 ডে অফ দ্য 8 আওয়ার্স ইজ টু ডু এ পিস অফ ওয়ার্ক, ঠিক, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডে 6 আওয়ার ইচ দ্যাট 21 ওমেন উড টেক দ্য 3 ওমেন উড ডু এজ দ্য মাচ এজ দ্য 2 মেন। দেখো খুবই সহজ রয়েছে, সেটা লাস্টেই স্যার, দেওয়া রয়েছে। শোনো, স্যার লাস্টে এটা ওটা তোমাদের কি, এটা 20 হবে কি? দেখো ইফিসিয়েন্সি লাস্টে দেওয়া রয়েছে, কি বলা রয়েছে, থ্রি ওমেন যা কাজ করে সেটা 30 দুজনে মিনিট কাজ আসছে। করে। হ্যাঁ, তো এখান থেকে তুমি ওমেন বাই মেন কি ইফিসিয়েন্সি বের করতে পারো 2/3, মানে ওমেন ইফিসিয়েন্সি এটাই। তাহলে টোটাল ওয়ার্ক তুমি খুব ইজিলি বের করে নেবে। টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত রয়েছে তুমি দেখো, কত রয়েছে টোটাল ওয়ার্ক, বলছে 15 মেন কাজ করছে 21 দিন, 8 ঘন্টা করে, তাই না? 8 ঘন্টা করে, 15 মেন 21 দিন, 8 ঘন্টা করে কাজ করছে। আচ্ছা, 15 মেন 21 দিন, 8 ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে, 21 দিন 8 ঘন্টা করে কাজ করছে, ক্লিয়ার? আর বলছে 21 ওমেন কত দিনে 6 ঘন্টা করে কাজ করবে, 21 ওমেন কত দিনে 6 ঘন্টা করে কাজ করলে কাজটা হয়ে যাবে ফিনিশ? কাজটা তো একই রয়েছে, তো কাজ কাজ উড়িয়ে দাও, ঠিক আছে, বাদ বাকি ভ্যালু জানা আছে, পুট করো 15 × 3 = 45, × 21 × 8, 21 × 2 = 42, × d, × 6, বাদ বাকি 21 × 1 = 42, 6, আচ্ছা 2 × 4, 2 × 3, 3 × 15, 15 × 3, d = 30। স্যার বল একটা কথা ছিল, কি, বলছি এই ওয়ার্ডটাকে স্যার নিচে কেন লেখা হয়, মানে বাইরে দিয়ে? আচ্ছা কেন লেখা হয়? শোনো, তোমাকে আমি বললাম কি 50 ওয়ার্ক করো, তোমরা 5 জন আছো, 10 দিন কাজ করো, আমার কাছে 50 ইউনিট ওয়ার্ক আছে, ঠিক আছে, তোমরা 5 জন রয়েছে, 10 দিন কাজ করলে 50 ইউনিট কাজ করে দেবে। তো 50/50 কি হয়, 1/1 মানে কি 1ই? সেরকমই আবার আমি কাউকে বলবো, ভাই 30টা ইউনিট কাজ আছে, ও যদি 3 জন থাকে আর তারা যদি 10 দিনে কাজ করে, তাহলে ওটাও 30 ইউনিট কাজ করে নেবে, তো এদেরও কেটে দাও। দেখো 1/1ই হবে, মানে কাজের রেশিও, উপরেরও অ্যাকচুয়ালি কাজ আর নিচেও কাজ, বুঝেছো কিনা? এরাই এই কাজ করছে, তার মানে কাজ বাই কাজ মানে 1 হবে, এখানেও যা থাকবে লোক ওরাও নিজের কাজ করবে, কাজ বাই কাজ মানে 1 হবে, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? মানে স্যার দুদিকেই ওই জন্য কাজটাকে বোঝানো হচ্ছে।
হ্যাঁ, উপর নিচে কাজ হয়েছে, এটাও কাজ, এটাও কাজ, এটাও কাজ, এটাও কাজ। এবার এ কাজ রয়েছে, যা এ ভ্যালু রয়েছে ওটাই অ্যাকচুয়ালি এটা রয়েছে, যা এ ভ্যালু রয়েছে অ্যাকচুয়ালি ওটাই রয়েছে। ভ্যালু ভ্যালু কেটে তোমরা জানো কি ইউনিটলেস হয়ে যায়, তাই না? চলো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট নাম্বারে একটাই এটা লাস্ট অঙ্ক রয়েছে, এরপরে আমি অফ করে দেবো ক্লাস, এখন করে একদম শেষ করো তাড়াতাড়ি। একটা স্ক্রিন গায়ে মানে চলে গেল দেবদীপ একটা ওখানে শেষ, সাইডে বলে, দেবদীপ ক্লাস কেন করছে না বলো তো? কমেন্ট মারছে ওখানে, ক্লাস করছে না। স্যার শেয়ার করুন ওটা। A and B working together can finish a piece of work 12 days, while B alone can finish it 30. Oh, easy রয়েছে তো, এসব আর সব করে না। A আর B 12 দিন আর B করছে 13 দিনে, A কতদিনে ফিনিশ করবে? কোডিং A আর B কাজ করছে 12 দিনে, B করছে 30 দিনে, ঠিক আছে? টোটাল হয়ে যাবে 60, 12 5 60, 30 দুনে 60। তো দেখো এ 2 যদি হয়ে যায়, 20 জায়গায় 2 লিখলে তো এ 3 হয়ে যাবে, মানে এ ফিনিশ করতে কত সময় লাগবে, টাইম লাগবে কত? 60/3, 20 দিন। অপশন ছিল তোমার কাছে কি 18 দিন, 20 দিন, 24 দিন, 25 দিন? 18 দিন, 20 দিন, 24 দিন, 25 দিন, মানে 20 দিন। 21 নম্বর কোশ্চেন ছিল এটা, ঠিক আছে আজকে এখানেই থাক, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি হ্যাঁ বলো কি হলো। স্যার, বলছি স্যার একটা জিজ্ঞাসা করছিলাম, বলছি স্যার মিসেলিনিয়াসটা এখানে ছাড়া হয়, এটা ছাড়বো না ছাড়বো না বুঝতে পারছি না। কেন ছাড়বে না, বসে কি করছো তুমি? বলে ছাড়বো না, কি ছাড়বো না, শেষ কালকে দিন, আজকে বলছে ছাড়বো না, ছাড়ো তাড়াতাড়ি, কোশ্চেন সব পড়ো, সব পড়ানোই কোশ্চেন পড়বে, স্যার বাইরে কিছু মানে পড়বে অনেক না। কিছু পড়া হয়নি তো, মানে ওখানে আরে জেনারেল স্টাডিজ পড়া এর হয়নি, অনেক কিছু আছে। আরে 5 মাসে, 5 মাসে উঠে পড়ে লেগে যাও, সব ছেড়ে দাও, দরকার পড়লে 2-4টা ব্রেকআপ করে দাও, এদিকে ওদিকে ফ্যামিলির সাথে, এদিকে ওদিকে সব জায়গায় ব্রেকআপ করো।